আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমি 200 গ্রাম প্যাকের এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। আর সেমাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থাতে এভাবে আমি খুব ছোট ছোট করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। সেমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল আটে দিচ্ছি, 4 টেবিল চামচ গাওয়া ঘি। তেল এবং ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর 3-4টা এলাচ। মশলাগুলোকে এখন আমি তেল এবং ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু কাজু বাদাম এবং কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কাজু এবং কিশমিশ দেওয়ার পর আমি এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে সময় নিয়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইগুলো যাতে বেশি পুড়ে না যায়, আর এই সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো আমি একটা স্প্যাচুলা আর একটা চামচ দিয়ে সেমাইগুলো ভালো করে মেনে ভেজে দিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। আপনারা এই দুধের পরিবর্তে এখানে পানিটাও ইউজ করতে পারবেন। এখন আমি চিনি এবং দুধটার সাথে ভালো করে সেমাইটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সেমাইটা অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এটা স্ক্রিপও করতে পারেন। আমি সময় নিয়ে সেমাইটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে করে নারিকেলের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে সেটা শুষে যাবে। সেমাইটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে সেমাইটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন দু হাতে দুটো এরকম কাটা চামচ নিয়ে সেমাইগুলোকে এভাবে করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। এভাবে করে নিলে দেখবেন সেমাইটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আমার ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা তৈরি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো নতুন ব্লগ, ভিডিও অথবা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।